প্রাইমারি টেট 2023-এর এক্সামের ডেট পরিবর্তন সম্বন্ধে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কবে প্রাইমারি টেটের এক্সাম হবে এবং কিভাবে সেই নোটিশটি আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন তা আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি নোটিশটি ওপেন করে নিয়েছি। নোটিশটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে। 4/12/2023-এ এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে স্পষ্ট বলা রয়েছে প্রাইমারি টেট 2023 এক্সামের যে ডেট দেওয়া ছিল 10/12/2023 দুপুর 12টা থেকে 2টা 30 পর্যন্ত, সেই ডেটটিকে কিছু কারণের জন্য পরিবর্তন করে 24/12/2023 দুপুর 12টা থেকে 2টা 30 পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 14 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। যারা এই বছর প্রাইমারি টেট এক্সাম দেওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের এক্সামের ফাইনাল ডেট হলো 24শে ডিসেম্বর 2023 দুপুর 12টা থেকে 2টা 30 পর্যন্ত। এই নোটিশটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো কিভাবে আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন দেখে নিন। নোটিশটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর এখানে সার্চ অপশানে গিয়ে WB প্রাইমারি লিখে সার্চ করে নেবেন। এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, কিংবা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের হোম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ওপরে বাঁ দিকে যে 3 লাইন্স দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। এখানে 4 নম্বরে যে নোটিশ অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিশগুলি দেখতে পাবেন। এখানে 4/12/2023 তারিখে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, নোটিফিকেশন রিশিডিউলিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, তার পাশে যে ফর ডিটেলস অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করবেন, তাহলেই নোটিশের PDFটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওয় কিছু নতুন ইনফরমেশনের সাথে।